আসসালামু আলাইকুম, মুন্নির কুরুশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে দেখাবো এ বয়ামের কভারটা কিভাবে তৈরি করতে হয়। এ বোতল কভারটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 9 তারের সুতা, আর নিয়েছি 10 নম্বর সাইজের সুই। আমি প্রথমে বোতলটার মাপ নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি বোতলটার নিচে 2.5 ইঞ্চি পরিমাণে করে নিয়েছি, আর লম্বায় 4.5 ইঞ্চি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি বলবো, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমি প্রথমে এখানে একটা স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 7টা চেন করে নিব, 7 চেন করে নিব। 1 2 3 4 5 6 7, 7 চেন করা হয়ে গেছে। করার পরে আমি এখানে ফার্স্ট যেখান থেকে চেন শুরু করেছি ওখানে ফার্স্ট করে এটা এভাবে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। জয়েন করার পরে আমি এখন এখানে 12 ডাবল ক্রোশ করে নিব। এখানে আমি 12টা ডাবল ক্রোশ করে নিব এই রাউন্ডের ভিতরে। প্রথমে 3 চেন করে নিবে, 1 2 3, তারপরে এখানে রাউন্ডের ভিতরে আমি 2 চেনের গড় সহ এখানে 2টা ডাবল ক্রোশ করে নিয়েছি। 3 4 5 6 7, এভাবে আমি কন্টিনিউ 12টা ডাবল ক্রোশ করে ফিরে আসবো। আমি এখানে 12টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি এখানে প্রথম 1 2 3 নাম্বার চেনে, প্রথম 3টা চেনে 3 নাম্বার চেনের ঘরে এটা এভাবে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি। জয়েন করার পর আমার একটা রাউন্ড তৈরি হয়েছে। এখন আমি আবারও 3 চেন করে নিব, 1 2 3, 3টা চেন করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এখানে ফার্স্ট করে একটা ডাবল ক্রোশ করে নিব। চেনের গড় সহ 2টা ডাবল ক্রোশ হয়েছে। তার পরবর্তী ঘরে আমি আবারও 2টা ডাবল ক্রোশ করে নিব। তার পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশ করে নিব। এভাবে আমি প্রতিটা ঘরে 2টা 2টা করে ডাবল ক্রোশ করে নিব। মোট 12টা ঘরে আমার 22 ডাবল ক্রোশ হবে। 24টা ডাবল ক্রোশ করে নিব। এভাবে আমি পুরোটা রাউন্ড কন্টিনিউ করে ফিরে আসব। এভাবে আমি প্রতিটা রাউন্ড করে ফিরে এসেছি। এখন প্রথম 3 নম্বর চেনে এটা এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি আবারও 3 চেন করে নেব, 1 2 3, 3 চেন করার পরে আমি এখানে 5 চেনের ঘরে একটা ডাবল ক্রোশ করে নিব। তার পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশ করে নিব। সেম ঘরে 2টা ডাবল ক্রোশ করে নিব। তার পরবর্তী ঘরে 1টা ডাবল ক্রোশ করে নিব। তার পরবর্তী ঘরে সেম 2টা ডাবল ক্রোশ করে নিব।
এভাবে পুরোটা রাউন্ড কন্টিনিউ করে ঘুরে আসব। আমি পুরোটা রাউন্ড করে ফিরে এসেছি। এখন ফার্স্ট 1 2 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেছে, তারপরে 3 চেন নিব। 1 2 3 চেন নিয়ে পাশের চেনের ঘরে একটা ডাবল ক্রোশ নিয়েছি, তার পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশ নিয়ে তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশ, 1 2 ঘরে একটা, তার পরবর্তী ঘরে দুইটা, তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশ। পাশে ঘরে একটা ডাবল ক্রোশ, তারপরে একটা ডাবল ক্রোশ, তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশ। এভাবে পুরা কন্টিনিউ করে ফিরে আসব। আমি পুরোটা পাশ কন্টিনিউ করে ফিরে এসেছি। এখন আমি এখানে 1 2 3 নাম্বার চেনের ঘরে এটা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেছে, এখন 3 চেন, 1 2 3 3 চেন নিয়ে তারপরে একইভাবে দুই দুইটা ঘরে দুইটা ডাবল ক্রোশ করে নিয়েছি, তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশ একই ঘরে। তার পরবর্তী ঘরে তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশ করে নেবে, 1 2 3 তারপরের ঘরে দুইটা ডাবল ক্রোশ, 1 2 এভাবে 1 2 3 তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশ করে নিয়েছি, তার পরবর্তী ঘরে আমি আবার এই দুইটা ডাবল ক্রোশ করে নিব। এভাবে আমি কন্টিনিউ করে ফিরে আসব, আর এক লাইন বাড়িয়ে নিব, ওটা 2.5 ইঞ্চি করে নিব। আমি এটা পুরোটা রাউন্ড কন্টিনিউ করে ঘুরে এসেছি। এখন আমি এখানে ফার্স্ট 1 2 3 নাম্বার চেনের ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নিচ্ছি। জয়েন করা হয়ে গেছে, এখন আমি 1 2 3 তিনটা চেন নিয়ে দুইটা ডাবল ক্রোশ করে নিয়েছি, তার পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশ করব। তিনটা ঘরে তিনটা চেনের ঘর সহ তিন পাশে তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশ করে নিয়েছি, তারপরে 1 2 3 তিনটা চেনের গ্যাপ নিয়ে 1 2 3 তিনটা ঘর বাদ যাবে, স্কিপ করব। 1 2 3 চার নাম্বার ঘর থেকে আমি আবারও 1 2 3 তারপরে 1 2 3টা চেনের গ্যাপ করব, তারপরে 1 1 2 3 নাম্বার ঘর বাদ যায়, চার নাম্বার ঘরে থেকে আবার তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশ করে নেব। এভাবে ঘুরে আসব, প্রতি পুরোটা রাউন্ড করে এভাবে এখানে ফিরে আসব। আমি পুরোটা রাউন্ড করে এসেছি। আমার আস্তে আস্তে গোল শেপটা চলে আসতেছে,
এখন আমি এখানে 5-3 নম্বর চেনের ঘরে এটা এভাবে একটা স্লিপ নট নিয়ে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি এখানে প্রতিটা ঘরে একটা একটা সিঙ্গেল ক্রোশ করে নিব। সিঙ্গেল ক্রোশ করা হয়ে গেছে। করার পরে এখন আমি চেনের গ্যাপের ঘরে 6টা ডাবল ক্রোশ করে নিব। 1, 2, 3, 4, 5, 6 ছয়টা ডাবল ক্রোশ করে নিয়েছি। তার পরবর্তী ঘরে এখানে মাঝখানে চেনের ঘরে এভাবে এটা জয়েন করে নেব। তার পরবর্তী ঘরে আবারও 6টা ডাবল ক্রোশ করে নেব। 1, 2, 3, 4, 5, 6 তারপরে এক ঘর বাদ মাঝখানের ঘরে এটা এভাবে জয়েন করে নিব। এভাবে কন্টিনিউ করে আমি ফিরে আসব। পুরোটা রাউন্ড আমি এখানে কন্টিনিউ করে ঘুরে এসেছি। এখন আমি একটা স্টিচ দিয়ে এটা জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। পরে এক ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশ করে নিব। তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশ করে নেব। এখন আমি 1, 2, 3 তিনটা চেন নিয়ে চেনের ঘর সহ এখানে আমি তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশ করে নেব। তারপরে 1, 2, 3 তিনটা চেনের ঘর করে তারপরে একটা ঘর বাদ যাবে। একটা ঘর বাদ তার পরবর্তী ঘরে থেকে আবার তিনটা ডাবল ক্রোশ করে নিয়েছি। তারপরে তিনটা চেনের গ্যাপ 2, 3 তারপরে একটা ঘর বাদ যাবে। তার পরবর্তী ঘরে তারপরে তিনটা চেনের গ্যাপ একটা ঘর বাদ যাবে। তার পরবর্তী এভাবে আমি পুরোটা রাউন্ড করে ফিরে আসব। আমি পুরোটা রাউন্ড সেমভাবে করে ঘুরে এসেছি। এখন আমি এখানে 3 নম্বর চেন এটা এভাবে একটা স্লিপ স্টিচ নিয়ে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী ঘরে এখানে একটা ডাবল ক্রোশ সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। তার পরবর্তী ঘরে আমি সেমভাবে 6টা ডাবল ক্রোশ করে নেব। 1, 2, 3, 4, 5, 6 তারপরে এখানে এক ঘর বাদ যাবে মাঝখানের ঘরে এটা এভাবে জয়েন করে নিব। তার পরবর্তী ঘরে আমি আবারও 6টা ডাবল ক্রোশ করে নেব। 1, 2, 3, 4, 5, 6 তারপরে মাঝখানের ঘরে এভাবে জয়েন করে নিব। তার পরবর্তী ঘরে 6টা ডাবল ক্রোশ করে নেব। 2, 3, 4, 5, 6 তারপরে এক ঘর বাদ যাবে মাঝখানের ঘরে
জয়েন করে দিব। এভাবে পুরোটা রাউন্ড ঘুরে আসব। পুরোটা রাউন্ড আমি কন্টিনিউ করে এসেছি। এখন আমি এখানে মাঝখানের ঘরে এটা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তার পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশ করে নিব। তারপরে ঘরে প্রতি ঘরে একটা সিঙ্গেল ক্রোশ দিব। তারপরে 1 2 3 তিনটা চেন নিয়ে পাশের দুইটা ঘরে দুইটা ডাবল ক্রোশ করে নিব। তারপরে তিনটা চেনের গ্যাপ 1 2 3, তারপরে একটা ঘর বাদ যাবে। পরবর্তী ঘর থেকে তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশ 1 2 3, তারপরে তিনটা চেনের গ্যাপ 1 2 3, একটা ঘর বাদ যাবে। পরবর্তী ঘর থেকে এভাবে পুরোটা রাউন্ড ঘুরে আসব। পুরোটা রাউন্ড কন্টিনিউ করে এসেছি। এখন আমি এখানে 3 নম্বর চেনের ঘরে 1 2 3 তিনটা চেন নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেছে। এভাবে আমি কন্টিনিউ এটা বোতলের সাইজ অনুযায়ী এতক্ষণ পর্যন্ত সামনে করে নিব। আমি এখানে সেম কাজটা কন্টিনিউ করে রেখে নিয়েছি। এখন আমি এখানে আমার এটা বরাবর হয়েছে সাইজ মতো। আপনারা বড় বোতল হলে একটু বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। আমি এখন এখানে পাশের শেষ রাউন্ডটা এটা কিভাবে করেছে এটা দেখিয়ে দিব। লাস্টেরটা আমি এখানে এটা জয়েন করে নিব একটা স্লিপ স্টিচ নিয়ে। জয়েন করা হয়ে গেছে। তার পরবর্তী ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশ নিয়ে নিব। তারপরে এখন আমি এবার 3 চেন করে নেব 1 2 3। 3 চেন করার পরে পাশের ঘরে পাশের স্টেজে আমি একটা ডাবল ক্রোশ করে নিব। তার পরবর্তী স্টেজে আরেকটা ডাবল ক্রোশ করে নিব। এভাবে আমি এখানে 3টা চেনের ঘর সহ 3টা ডাবল ক্রোশ করেছি। এখন 3 চেনের গ্যাপ করব 1 2 3। 3 চেনের গ্যাপ করার পরে আমি এখানে ফার্স্ট স্টেজটা বাদ দিব। তারপরে দ্বিতীয় স্টেজে একটা ডাবল ক্রোশ করব, তারপর আরেকটা ডাবল ক্রোশ করব। মোট 3টা ঘরে 3টা ডাবল ক্রোশ করে নিয়েছে। এখন আবার 3 চেনের গ্যাপ করে নিব 1 2 3। 3টা চেনের গ্যাপ করার পরে আবারও প্রথম এখানে পরের ঘরে প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে দ্বিতীয় স্টেজ থেকে আমি আবার 3টা ঘরে 3টা ডাবল ক্রোশ করে নিব 1 2 3। এভাবে আমি পুরোটা রাউন্ড কন্টিনিউ করে ফিরে আসব। আমি পুরোটা রাউন্ড শেষ করে ফিরে এসেছি। এখন আমি এখানে প্রথমে 1 2 3 নম্বর চেনের ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি পরের স্টেজে একটা সিঙ্গেল ক্রোশ করে নিব। তারপরে এবার 3টা চেনের গ্যাপে আমি এখানে 6টা করে ডাবল ক্রোশ করেছি। এখন আমি এখানে লাস্ট ইয়েতে এখানে 8টা ডাবল ক্রোশ করে নেব, 8 ডাবল ক্রোশ করে নেব 1 2 3 4 5 6 7 8। 8টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি প্রথম স্টেজ বাদ দিয়ে দ্বিতীয় স্টেজে মাঝখানের ঘরে এটা একটা সিঙ্গেল ক্রোশ নিয়ে জয়েন করে দিব। তার পরবর্তী চেনের গ্যাপে আমি এখানেও 8টা ডাবল ক্রোশ করে নেব 1 2
তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আটটা ডাবল ক্রস করেছি, এখানে প্রথম স্টেজ বাদ দিয়ে মাঝখানের স্টেজে একটা সিঙ্গেল ক্রস করে নেব। তার পরবর্তী গ্যাপে আমি আটটা ডাবল ক্রস করে নিব। চার, পাঁচ, সাত, আট, তারপরে মাঝখানের ঘরে এটা জয়েন করে নিব। সেম ভাবে আমি পুরোটা রাউন্ড কন্টিনিউ করে ফিরে আসব। আমি সেম ভাবে এখানে পুরোটা স্টিচ করে এখানে ঘুরে এসেছি, এখন আমি এটা জয়েন করে নিব। ফার্স্ট স্টেজে একটা স্লিপ নট নিয়ে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে, এখন আমি প্রতিটা স্টেজে একটা একটা করে সিঙ্গেল ক্রোশ করে নিব। লাস্ট রাউন্ড এভাবে আমি পুরোটা রাউন্ড ঘুরে নিব। পুরোটা রাউন্ড আমি এখানে এভাবে কন্টিনিউ করে ফিরে আসব। আমি সেম ভাবে পুরোটা স্টিচ এখানে করে ঘুরে এসেছি, এখন আমি এটা এখানে জয়েন করে নিব একটা স্লিপ স্টিচ নিয়ে। জয়েন করা হয়ে গেছে, পেছন দিকে নিয়ে আমি এটা এভাবে ভালো করে গেট দিয়ে নিব। শেষ, আমার এটা বাতল কভার তৈরি হয়ে গেছে, এখন আমি এটা এখানে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।